আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। এই খাবারটি শিশুর ওজন বৃদ্ধি করার পাশাপাশি শীতকালীন বিভিন্ন সংক্রমণের হাত থেকে শিশুকে রক্ষা করতে, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। খাবারটি তৈরি করতে প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল। তবে যে বেবিদের পোলাওয়ের চালে গ্যাস বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আছে তাদেরকে এখানে রেগুলার ভাতের চাল নিয়ে নেবেন। এবার এই চালটাকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। এই তো খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিচ্ছে এতটুকু পরিমাণে কাঁচা পেঁপে এবং একটি মাঝারি সাইজের গাজরের অর্ধেকটা অংশ। এইবার এই গাজর এবং পেঁপের টুকরাটাকে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করেও কেটে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেলে এগুলোকে আরও 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ধুয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পেঁপের মধ্যে এক্সট্রা কষ থাকে যেটা না ধুয়ে দুধের মধ্যে দিলে দুধ সঙ্গে সঙ্গেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন সরাসরি চুলায় চলে আসলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনাদের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এখন ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, একই সাথে ধুয়ে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। এইবার চুলার আঁচ একদম লোতে রেখে এই চাল এবং সবজিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 250 ml লিকুইড গরুর দুধ। একই সাথে 250 ml বিশুদ্ধ খাবার পানিও অ্যাড করে দিচ্ছি। তবে যে বেবিদের এখনও 1 বছর পূর্ণ হয়নি, অর্থাৎ যাদের খাদ্য তালিকায় এখনও গরুর দুধটা যুক্ত করেননি, তাদের ক্ষেত্রে এখানে পুরোটা পানি দিয়েই রান্না করবেন। কারণ ডক্টর বা পুষ্টিবিদেরাই বলে থাকেন 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনোভাবেই গরুর দুধ যুক্ত করা যাবে না। পায়েসটি থেকে সুন্দর একটি স্মেল আসার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা আর একটি এলাচ। এবার চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এই খাবারটিকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর, আর এতক্ষণে কিন্তু চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। খাবারটিকে মিষ্টি করার জন্য এই পর্যায়ে আমি এতটুকু পরিমাণে তাল মিশ্রি অ্যাড করে দিচ্ছি। তবে 1 বছরের কম বয়সী বেবিদের ক্ষেত্রে এইখানে তাল মিশ্রি কোনোভাবেই দেওয়া যাবে না। আপনারা এখানে 1টি বা 2টি খেজুর অ্যাড করে দিবেন বা খেজুরের সিরাপও অ্যাড করে দিতে পারবেন। এখন তেজপাতা আর এলাচটিকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলো আর বেশিক্ষণ থাকলে খুবই স্ট্রং ফ্লেভার বের হবে, এতে আর পায়েসটি খেতে ভালো লাগবে না। এবার একটি ম্যাশার দিয়ে এই খাবারটিকে আমি আমার বেবির পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। যাদের বেবিরা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এইখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নাই। এ তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইরকম ভাবে ম্যাশ করে নিয়েছি। আর ম্যাশ করার পর খাবারটি ঠিক এইরকম ঘনত্বে রয়েছে, আর এরকম ঘনত্বে কিন্তু আমার ছেলে পছন্দ করে। এখন সার্ভ করে নিচ্ছি। একই সাথে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর এবং মজাদার একটি পায়েসের রেসিপি। এই পায়েসটি এত বেশি মজাদার হয় যে বেবিরা ভাত বা খিচুড়ি খেতে চায় না, তারাও নিজে থেকে এটি খেতে চাইবে। পেঁপেতে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য ভিটামিন মিনারেলস, যেগুলো একটি বাড়ন্ত বয়সী শিশুর ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে। এবং গাজরেও রয়েছে বিভিন্ন ধরনের উপকারী ভিটামিন মিনারেলস, যেগুলো শিশুদের হজম ক্ষমতা বাড়ায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও শিশুদের ত্বক উজ্জ্বল করতেও অনেক বেশি সাহায্য করে। আমার ছেলের যখন কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দেয় তখন আমি ওকে এই ধরনের পায়েস করে খাওয়াই। আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাই। আপনারাও বাসায় এই পায়েসটি ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের বাচ্চারাও এই পায়েসটি খুবই পছন্দ করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমারও একটি রিকোয়েস্ট থাকবে, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিবেন। কারণ আপনারা যদি একটি লাইক না দেন আমি কিভাবে বুঝবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে? আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল এ সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।